কখনো পারভেজ জীবনের বলে ইয়াং টাইগারদের শেষ গলার কাটা অমিত রহমানের ক্যাচটা তালুবন্দিও করেননি শেহাব জেমস, কিন্তু দুবাই থেকে গোটা বাংলাদেশ উৎসব শুরু হয়ে যায় সর্বত্র। মহাদেশীয় শ্রেষ্ঠত্বে প্রথম শিরোপা জয়ের স্বাদ বলে কথা মরুর স্বপ্নিল উদ্যানে লেখা হলো বাংলার ক্রিকেট ইতিহাসের অন্যতম সুন্দর ডাপুটে মনোমুগ্ধকর জয়ের উপাখ্যান। নায়কদের যতটা কাছ থেকে দেখা স্পর্শ করা যায়, এই জন্য আকাশ ছোঁয়ার আনন্দ। সমর্থক থেকে ক্রিকেটার উল্লাস আজ বাদনহারা, উচ্ছ্বাসের নেই কমানা। শুরুর এমন রেশ ছিল গোটা ম্যাচ জুড়েই। দলীয় 14 রানে জিসানের ফেরার পর আর পিছনে ফেরে তাকাতে হয়নি যুবাদের। গোটা আসর জুড়ে দারুণ ধারাবাহিক আশিকুর রহমান শিবলি ত্রাতা হলেন আরও এক দফা। দ্বিতীয় উইকেট জুটিতে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে 125 রান, ম্যাচটা গ্রিফে চলে এসেছে ওখানেই। আক্রমণাত্মক ঢঙ্গে খেলা রিজওয়ানের ব্যাট থেকে আসে 60 রান, 50 দেখা পান ভারত বোধের নায়ক আরিফুলও। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তবে এদিন সব কীর্তি যেন ছাড়িয়ে যাওয়ার নেশা শিবলির। 71, 55 আর 116 মেগা ফাইনাল করলেন 129, 12-4, 1-6। শেষের দিকে কাপ্তান মাহফুজুর রাব্বির 21 রানের কেমিও, স্কোরবোর্ডে 282। বয়স ভিত্তির ক্রিকেটে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই আমিরাতের যুবাদের। তার উপর টাইগার, পেশার মারুফ ইকবাল, বর্ষণরা ভয়ঙ্কর, তাদের বোঝার স্বাদ কার। একে একে তাই প্যাভিলিয়নের পথে আরিয়ানাস, আকসাদ, তানিশ, ইথান, আয়ানরা। আমিরাতের স্কোর যেন টেলিফোন ডিজিট, দুই অঙ্কের ফিগার স্পর্শ করতে পেরেছেন মোটে দুইজন। অপরাজিত শিরোপা জয়ে বৃত্তপূরণ হল টাইগার যুবাদের, সঙ্গে আগামী বছরের বিশ্বকাপের আগে প্রস্তুতি দেওয়া হল চাম্পেশ। বিশাল জয় পেল, এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের যে আমরা আজ বিজয় উৎসব বিশ্ব উৎসবে সামিল হয়েছে, এবং এই উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশে আজকে আনন্দ ছড়িয়ে পড়েছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।